BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে সিরাজগঞ্জ ৩ আসনের হালচাল। সিরাজগঞ্জ ৩ সংসদীয় আসনটি রায়গঞ্জ এবং তারাস উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ৬৪তম আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন ২,০০,৫,৮২০ জন। ভোট প্রদান করেন ১,২০,৮৮২ জন। নির্বাচনী বিএনপির আব্দুল মান্নান তালুকদার বিজয়ী হন। ধানুশীষ প্রতীকে তিনি পান ৪৬,১০১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ইসাহাক হোসেন তালুকদার। নৌকা প্রতীকে তিনি পান ৪১,৬৯২ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হননি, প্রতিহতও করেন। এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপির আব্দুল মান্নান তালুকদারকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,১১,২৭৮ জন। ভোট প্রদান করেন ১,৬৬,৮৭৯ জন। নির্বাচনে বিএনপির আব্দুল মান্নান তালুকদার বিজয়ী হন। ধানের শেষ প্রতীকে তিনি পান ৭৪,১৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ইসহাক হোসেন তালুকদার। নৌকা প্রতীকে তিনি পান ৭০,৯৭৫ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,৬৯,৯৮৬ জন। ভোট প্রদান করেন ২,২৭,৯৪২ জন। নির্বাচনে বিএনপির আব্দুল মান্নান তালুকদার বিজয়ী হন। ধানের শেষ প্রতীকে তিনি পান ১,২৭,৭৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোহাম্মদ নাসিম। নৌকা প্রতীকে তিনি পান ৯৭,৬০৯ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,৯৮,৪৫৫ জন। ভোট প্রদান করেন ২,৭৭,৫৮৭ জন। নির্বাচনে আওয়ামী লীগের ইসহাক হোসেন তালুকদার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১,৬৪,৭৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আব্দুল মান্নান তালুকদার। ধানের শেষ প্রতীকে তিনি পান ১,০৯,৫২৫ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের ইসহাক হোসেন তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩,৬৭,৫৪৯ জন। ভোট প্রদান করেন ৩,২৯,৫৮০ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৭ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আব্দুল আজিজ, ধানের শীষ প্রতীকে বিএনপির আব্দুল মান্নান তালুকদার, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আইনুল হক, কাস্তে প্রতীকে সিপিবির শেখ মোহাম্মদ মুস্তফা নুরুল আমিন, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির আলমগীর হোসেন, বাঘ প্রতীকে প্রগতিশীল গণতান্ত্রিক দলের নুরুল ইসলাম ও সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আহসান হাবিব সুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের আব্দুল আজিজ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ২,৯৫,৫১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আব্দুল মান্নান তালুকদার। ধানের শেষ প্রতীকে তিনি পান মাত্র ২,৭৭,২৪৮ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করেন। পর্যবেক্ষণে দেখা যায়, সিরাজগঞ্জ ৩, রায়গঞ্জ এবং তারাস উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনটিতে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদে একাধারে বিএনপি এবং নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একাধারে বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে BNNews24-এর গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।
তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 সিরাজগঞ্জ 3 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 58.73% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 34.49%, বিএনপি 38.14%, জামায়াতে ইসলামী 20.87%, স্বতন্ত্র ও অন্যান্য 6.50% ভোট পান। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 78.99% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 42.53%, বিএনপি 44.46%, জামায়াতে ইসলামী 10.69%, জাতীয় পার্টি 1.41%, স্বতন্ত্র ও অন্যান্য 0.91% ভোট পান। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 84.43% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 42.82%, চারদলীয় জোট 56.06%, জাতীয় পার্টি 0.81%, স্বতন্ত্র ও অন্যান্য 0.31% ভোট পান। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 93.01% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 59.35%, চারদলীয় জোট 39.46%, স্বতন্ত্র ও অন্যান্য দল 1.19% ভোট পায়। সিরাজগঞ্জ 3 রায়গঞ্জ তারাস চলনবিল অধ্যুষিত এই আসনটির বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের ডাক্তার আব্দুল আজিজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগ থেকে আরও মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের মেয়ে, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হোসনে আরা পারভিন লাভলি, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম লুৎফর রহমান দিলু, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডক্টর হোসেন মনসুর, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্না, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমন তালুকদার, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, তারাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার ও কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি কৃষিবিদ সাখওয়াত হোসেন সুইট। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন চারবারের সাবেক এমপি প্রভাবশালী প্রার্থী আব্দুল মান্নান তালুকদার। এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান আইনুল হক, তারাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর ও বিএনপির কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক সাইফুল ইসলাম শিশির। এছাড়াও ইসলামী আন্দোলন থেকে সিরাজুল ইসলাম, জেলা সহসভাপতি গাজী মোহাম্মদ আইনুল হক ও রায়গঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী দলীয় মনোনয়ন চাইবেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, সিরাজগঞ্জ 3 আসনটি বিএনপির শক্ত ঘাঁটি। নবম জাতীয় সংসদের মাধ্যমে আওয়ামী লীগ এই আসনটির দখল নেয়। সেই সূত্রে আওয়ামী লীগ তার সাংগঠনিক অবস্থা সুসংহত করেছে, তবে দলীয় কুণ্ডলও রয়েছে। বিএনপিতে দলীয় কুণ্ডল নেই বললেই চলে। জাতীয় পার্টি ও জামায়াত ইসলামের সাংগঠনিক তৎপরতা দৃশ্যমান নয়। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 64তম সিরাজগঞ্জ 3 আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে লড়াই হবে তুমুল। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।